সাবাস নারী, সব কিছুকেই তুরি মেরে তুলি ফেলো ভারি, সাজতেও পারো সাজাতেও পারো স্বপ্নের স্কুল বাড়ি। সাবাস নারী অসাধারণ লিখেছেন সত্যেন্দ্র হাজরা। আপনার মতো পুরুষেরাই আমাদের কাজ করার আসল অনুপ্রেরণা। অনেক পুরুষেরা এমনকি কিছু কিছু মেয়েরাও একটা কথা প্রায় ভুলে যায়, তা হলো মেয়েরা যদি ছেলেদের জন্ম দিতে পারে তাহলে মেয়েরা সব কিছু করতে পারে। ঝুলিতেছে তরে খুলিতেছে জল ঘুরিতেছে মাঝি পিড়িয়াছে পালে কে ঘুরিবে হাতে কার আছে কে আছে জোয়ান হও আগমন হাতে যে ভবিষ্যৎ কে আছে জোয়ান হও আগমন হাতে যে ভবিষ্যৎ এত ফল ভরে দিতে হবে পারি নিতে হবে তোরে পার। এবং একটি তথ্য আমি দিতে চলেছি যাতে আপনারা সবাই চমকে উঠবেন। আমেরিকায় করা একটি রিসেন্ট সার্ভেতে এই তথ্যটা উঠে এসেছে, তা হল মেয়েরা চট করে যত ধরনের কাজ অ্যাডাপ্ট করতে পারে তা কিন্তু পুরুষেরা পারে না। আশেপাশে তাকালেই দেখতে পারবেন অধিকাংশ পুরুষই সারা জীবন একই ধরনেরই কাজ করে, কিন্তু একটি মেয়ে যাকে আমরা তাচ্ছিল্য করে গৃহবধূ বলি সে সারাদিনে অনেক ধরনের কাজ করে এবং তারা আরও অনেক নতুন ধরনের কাজ করতে আগ্রহী হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে পুরুষেরা সেসব নারীদের একটু সুযোগও দেন না। তাই এখানে অমৃতাদের কর্মব্যক্তি দেখে অনেকেরই গা জ্বলে যাচ্ছে। পড়াশোনা করবি তো বল, তোরা পড়াশোনা করবি তো, ভালো করে পড়াশোনা করবি তো, আচ্ছা ভালো থাকিস তোরা। শুধু অমৃতাদি কেন, আমাদের অরণ্য সোসাইটি প্রত্যেকটি মেয়ে সব ধরনের কাজে যথেষ্ট পটু। আর আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য রয়েছেন আমাদের প্রিয় প্রবুদ্ধদা আর ডক্টর নাগ, যারা পর্দার আড়ালে থেকে আমাদের মহিলা ব্রিগেডের উৎকর্ষতা বাড়াতে কখনো পিছপা হন না। আমরা সবাই যখন অম্বিকাদিকে নেত্রী হিসেবে মানতে রাজি আছি, আপনাদের এত মাথা ব্যথা কিসের? অসহায় যাতে মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কান্দারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তি পণ। অসহায় যাতে মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কান্দারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তি পণ। হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে করে জন, কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরি যারা এত সমালোচনা তাই এখানে আমি কবি নজরুলের ভাষায় অমৃতাদিকে একটি আহ্বান জানাই, যত পথ দুর্গম হোক জলস্তর যতই ফুলে ফেপে উঠুক ওনার গায়ে যতই কাদা ছড়া হোক ওনাকে হাল ছাড়লে হবে না। কারণ কান্ডারি যদি হাল ছেড়ে দেয় তাহলে আমরা দিকভ্রষ্ট হয়ে পড়ব। তাই সমালোচকদের ওয়ার্নিং দিয়ে শুভানুদ্দায়ীদের ভালোবাসা দিয়ে আমি উপাসনা নজরুলের গান দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গা, আসিও দুঃখে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গা, আসিও দুঃখে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির